হ্যাঁ বলুন। বলছি এটা কি কাস্টমার কেয়ার নাকি গো? হ্যাঁ দাদা, এটা কাস্টমার কেয়ার। আপনার কি উপকার করতে পারি বলুন? উপকার করবেন মানে হচ্ছে যে আমার বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে, ছোট ছেলে। হ্যাঁ তো ওই বাচ্চা ছেলেটা একটা মোবাইলে সিম কার্ড খেয়ে ফেলেছে, তাই আপনার সাথে কিছু পরামর্শ করতে চাই। আরে দাদা, আপনার বাচ্চা সিম কার্ড খেয়েছে তো আপনি ডাক্তার কাছে যান, আমাকে কেন ফোন করেছেন? আরে বাবা রে বাবা, ডাক্তারের কাছে তো আমি যাবই, তার আগে কিছু পরামর্শ করবো আপনার সঙ্গে। হ্যাঁ বলুন, কি পরামর্শ করতে চান বলুন। পরামর্শটা হচ্ছে এই যে আমার ওই সিম কার্ডে না 599 টাকা ব্যালেন্স, নেট ফেট সব মারা আছে। তো সিম কার্ডটা তখন আমার ছেলেতে খেয়ে ফেলেছে, তো আমার ছেলে যদি এখন কথা বলে তাহলে কি নেট ফেট ব্যালেন্স ফ্যালেন্স কাটবে নাকি? শালা ফোন করা যাবে না, ফোন রাখ শালা কোথাকার। খেতে চোখ রেখে বলো বলো না, আমায় কি মনে পড়ে না? কতদিন কত রাত হে বুকে রেখে হাত, বলছিলে তুমি আর কারো না। বুকেতে হাত রেখে বলো বলো না, আমায় কি মনে পড়ে না? কতদিন গত হলো দেখি না তোমারি চাঁদে মুখ, একা একা কাঁদি আমি, হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সুখ। ও জামাই, একটা কথা বলবো? বলেন শ্বশুরমশাই। বলছি আমার মেয়েটাকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করো। এখন কেন বলছেন যে আমার মেয়েটাকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করো? তখন তো আপনার মেয়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য ছেলেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এখন বলছে সংসার করো। দেখো জামাই, কিছু করার নাই। হ্যাঁ আমার মেয়ে আবার আমার কাছে রিটার্ন হয়েছে, তাই বলছি নতুন করে আবার তুমি সংসার শুরু করো। শ্বশুরমশাই আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো জামাই। ধরুন আপনাকে এক থালা ভাত খেতে দিয়েছি। হ্যাঁ দিয়েছো। সেই ভাতগুলা লিয়ে যে কুকুরকে আঠো করাবো। হ্যাঁ ওই আঠো ভাত আপনাকে খাওয়াবো, খাবেন? কি গাছ, আমি আর খাবো না ওরকম। আপনার মেয়েকে আমি আর লিবো না। Oh!